হাই দর্শক, আজকে আমরা ভেজিটেবল চিকেন চপ বানাবো, আর এটা রমজানের সময় ইফতারে একদম জমে যাবে। সো ফার্স্ট অফ অল প্যানের মধ্যে তেল নিয়ে নিব, তারপর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেন এটাকে হালকা করে একটু ভেজে নিব, দেন এটার মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা, দেন এক এক করে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দেন মরিচের গুঁড়া, দেন দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, তারপর আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এটার মধ্যে অ্যাড করব বোনলেস চিকেন, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর এর মধ্যে অ্যাড করব সবজি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি অ্যাড করতে পারেন, আমি ইউজ করলাম গাজর আর বাঁধাকপি। এটাকে হালকা করে একটু সটে করে নিতে হবে, তারপর এর মধ্যে অ্যাড দিয়ে দিলাম কাঁচা মরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা একটু অ্যাডজাস্ট করে নিন। তারপর এর মধ্যে অ্যাড করে দিব অল্প করে পানি, যেন একটু সেদ্ধ হয়। তারপর এর মধ্যে দিয়ে দিব কাবাবের মশলা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর এর মধ্যে অ্যাড করব ময়দা, আর ময়দাটাকে সবজির সাথে ভালো করে মিক্স করে ফেলতে হবে। এর মধ্যে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কারিমা রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো আর ফেসবুক পেজে ফলো দিয়ে আসো। হোয়াট ইউ গাইজ আর ডুইং, তাড়াতাড়ি করে ফেলো। আর এর মধ্যে আম্মু চপগুলো বানিয়ে ফেলছে আর সুন্দর একটা শেপ দিচ্ছে। বানানো হয়ে গেলে একটা বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমটা মিক্স করা হয়ে গেলে যেই চপগুলো বানিয়ে রেখেছিলাম ওই চপগুলো ডিমের মধ্যে ডিপ করে ভেজে ফেলতে হবে। এই চপগুলোকে আস্তে আস্তে ভাজবো যেন ডিমটা যেন পুড়ে না যায়। অ্যান্ড ভোয়লা, আমাদের ভেজিটেবল চিকেন চপ বানানো হয়ে গেছে। এটা খেতে অনেকটাই মজা হয়েছিল, এই রমজানে ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।